স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন আপলোড ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর 700 কোটি মানুষের মনে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে করোনা ভাইরাসের মহামারী, আর কবেই বা শেষ হবে এই মৃত্যু মিছিল। হয়তো উত্তর একটাই, এই মহামারীর ওষুধ বা টিকা আবিষ্কার হলেই শেষ হবে এই মৃত্যু মিছিল। কিন্তু অনেক গবেষক দাবি করছেন তারা এই মরণব্যাধির ওষুধ আবিষ্কার করে ফেলেছেন। নাকি গবেষকরা অন্ধকারে ঢিল ছুড়ছেন তা এখন সময় সাপেক্ষ। এই করোনা ভাইরাস একটি মারাত্মক ব্যাধি যার কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার করা যায়নি। বিশ্বের বিজ্ঞানীরা গবেষণা করে এখনও কোনো কুলকিনারা খুঁজে পাননি। তবে বিজ্ঞানীরা খুব দ্রুত এই ভাইরাসের জেনেটিক সিকোয়েন্স বের করে টিকা আবিষ্কারের দিকে এক ধাপ এগিয়ে গেছে। এই মুহূর্তে 50টির মতো টিকা পরীক্ষাগারে ক্লিনিক্যাল ট্রায়ালে আছে। এর মধ্যে একটি বা দুটি টিকা পেয়ে যাবে বলে ধারণা করেছেন তারা, তাই 100% কার্যকর হবে। কিন্তু এই কার্যকর টিকা হাতে পেতে অপেক্ষা করতে হবে কমপক্ষে 2021 সালের মাঝামাঝি সময় পর্যন্ত। এর পাশাপাশি অ্যান্টিভাইরাল ওষুধের গবেষণা চলছে, তা হয়তো এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আর এই ওষুধ হয়তো করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আবিষ্কার করার আগেই তৈরি করা সম্ভব হবে। এদিকে চীন, আমেরিকা বা জাপানের ডাক্তাররাও এই ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেক দূর এগিয়েছেন। সেই সঙ্গে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে কাজ চালিয়ে যাচ্ছেন রাশিয়াও। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিস্তিন দাবি করেছেন তাদের ডাক্তারও ভ্যাকসিন আবিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার প্রতিষেধক হিসেবে 6টি ওষুধ আবিষ্কার করেছেন তারা, এখন এই ওষুধের উপর পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন দেশের গবেষকরা এগুলো অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এগুলোর মধ্যে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে। নিকট ভবিষ্যতে ভাইরাস নিরাময়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। এর মধ্যে একটি সুখবর দিয়েছেন জাপান, বিশ্বজোড়া মারণ করোনা ভাইরাস প্রতিষেধক বের করার চূড়ান্ত ধাপে জাপান। ফুজি ফিল্মের সহযোগী সংস্থায় টমো তাদের একটি ওষুধকে করোনা প্রতিষেধক হিসেবে চিহ্নিত করার সর্বশেষ পর্যায়ে আছে বলে দাবি করেছেন। এই প্রতিষেধকের নাম অ্যাবিগান। ফুজি ফিল্মের দাবি, চীনে এই প্রতিষেধক প্রয়োগ করা হয়, এতে ভালো সাড়া মিলছে, সুস্থ হয়েছে বহু মানুষ। তারপরেই জাপান সরকার একে মান্যতা দিয়েছেন, কিন্তু এটি বাজারে কবে আসবে নির্দিষ্ট কোনো সময় বলেননি কেউ। তবে কোনো ভ্যাকসিন বা টিকা আবিষ্কার হয়ে বাজারে আসতে সময় লাগবে কমপক্ষে 18 মাস বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। ভ্যাকসিন বা টিকা আবিষ্কারের তত্ত্ব আমাদের সামনে আপাতত এইটুকুই। করোনা ভাইরাস নিয়ে নেক্সট কোনো আপডেট পেলেই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।